আমাদের উঠান বাড়ি সহ বিভিন্ন রুমে আমাদের বাসায় পানি এবং হাসপাতাল স্কুল থানা ভবনের ভিতর সহ বিভিন্ন জায়গায় হঠাৎ করে আমরা পানি দেখতে পাই। পরে দেখতে খোঁজ নিয়ে জানতে পারি যে পৌরসভার ড্রেন করা হয়েছে, যে বড় ড্রেনগুলা দিনের ভিতর দিয়ে কালকে রাতের বৃষ্টির কারণে হঠাৎ করে নদীর পানি বেড়ে বাড়তি পানিটুকু বিভিন্ন এলাকায় বন্যা আকারে ধারণের রূপ নিয়েছে। বিগত রাত্রে প্রচুর বৃষ্টিপাত হয়, বৃষ্টিপাত হওয়ার কারণে আমার স্কুলের পাশাপাশি দোলাই নদী মানে ভরে গিয়ে পৌরসভার ড্রেন দিয়ে পানি ঢুকে আমার স্কুলের ভিতরে পানি প্রবেশ করেছে। পৌরসভার যে ড্রেনের কাজ হয়েছে, ড্রেনের ওভার হওয়া গিয়া পানিটা বৃদ্ধি হওয়াতে গিয়া কমলগঞ্জ হাই স্কুল, কমলগঞ্জ থানার বিভিন্ন প্রতিষ্ঠান এবং বিভিন্ন ঘর সব প্লাবিত হয়েছে। আমাদের দোলাই নদী ভরে গেছে, যার কারণে ভরার কারণে আমাদের 2 নং ওয়ার্ড, 3 নং ওয়ার্ড আসলে আমরা বন্যার পানিতে প্লাবিত হচ্ছি। আমরা মাননীয় ডিপিএচই কর্তৃক নির্মিত 2টি ড্রেনের ভিতর দিয়ে কিন্তু পানি আমাদের পৌরসভা 2টি ওয়ার্ডে ঢুকেছে। তো এই বিষয়ে আমাদের ডিপিএচই ইঞ্জিনিয়ার সাহেবের সাথে আমাদের কথা হয়েছে এবং ওনারা খুব শীঘ্রই আমাদের চুচগেট 2টি ড্রেনের মাঝে ওরা নির্মাণ করবে এবং আমাদের পানি বোর্ডের একটি সঙ্গে এসেছেন, ইউনো মহোদয় অবগত আছেন, ডিসি সাহেব অবগত আছেন। আমরা আমাদের পৌরসভার পক্ষ থেকে যথা মানে সাধ্য চেষ্টা করছি যাতে এই সংকট মোকাবেলা করার জন্য আমরা কাজ করছি। সরকারের পক্ষ থেকে ইউনো মহোদয় কাজ করছে, আমাদের পানি ইউনিয়ন বোর্ডও কাজ করছে এবং এই বিষয়ে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড অলরেডি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতেছে। ইতিমধ্যে জিও ব্যাগ এবং পর্যাপ্ত সেন্টিরি ব্যাগ আমাদের মজুদ রয়েছে, আমরা স্পটে অবস্থান করতেছি, যে কোনো পরিস্থিতিতে যে কোনো কাজ করার জন্য আমরা প্রস্তুত রয়েছি।